নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার সকাল, এখন 11টা মতো বাজে। এসেছি এবার দুপুরের খাবারের ব্যবস্থা করতে। আজকে এখন 4 ডিগ্রি মতো টেম্পারেচার, আজকেও রোদ ওঠেনি আমাদের এখানে। অনেকেই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করেন যে দিদি, তোমরা তো ওখানে প্রতিদিন ভাত খাও দেখতে পাই, কিন্তু ওদেশের মানুষের প্রধান খাবার কি? তারা কি কোনোদিনও ভাত খেয়েছে? এদেশের লোকেরাও ভাত খায় জানেন, তবে ভাত খাওয়ার ধরনটা একটু আলাদা। ওরা এরকম প্যাকেট রাইস খায়। চাল কিনতেও পাওয়া যায়, তবে প্যাকেট রাইস খাওয়ার প্রবণতা এদের মধ্যে একটু বেশি। এই দেখুন, লেখা আছে 90 সেকেন্ডসে এদের ভাত হয়ে যাবে। ভাত তৈরি করে দোকানের র্যাকে রাখা থাকে, লোকজন কিনে আনে। আর এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন, হোয়াইট রাইস। যেহেতু এখানে বহু ধরনের চাল বিক্রি হয়, লাল, কালো, সাদা, বাদামি, ওই জন্য প্যাকেটের উপরে এটা উল্লেখ করে দিতে হয় এটা কোন চালের ভাত। আর এই প্যাকেটের ভাতটা খেলে কতটা আপনি ক্যালোরি পাবেন সেটাও দেওয়া আছে। তো দাঁড়ান, এবার এটাকে বার করি। আমিও প্রথমবার নিয়ে এসেছি আমার বাড়িতে এই চাল, আপনাদেরকেও দেখাবো আর নিজেও দেখবো বলে যে কেমন হয় এই ভাতটা। তো এখানে এই যে ছেঁড়ার অপশান দেওয়া আছে, কাঁচির দরকার নেই, নিজেই ওই জন্য ছিঁড়ে ফেললাম হাত দিয়ে। আর ভেতরে একদম রেডিমেড ভাত রাখা আছে, দাঁড়ান ঢাললে ভালো করে বুঝতে পারবেন। আর গোটা ভাতটা হয়েও আছে ভীষণ শক্ত। প্যাকেটের গায়ে লেখা ছিল না যে এটাকে আলাদা করে বার করে মাইক্রোওভেন করুন, কিন্তু যেহেতু এটা একটা প্লাস্টিক, ওই জন্য আমি একটা কাঁচের বাটিতেই ঢেলে নিচ্ছি। প্যাকেটের গায়ে শুধু লেখা ছিল হাতে করে যেন ভাতগুলোকে ভেতর থেকে ভেঙে দিই, এই যে শক্ত যেটা হয়ে আছে একটু যেন ঝুরঝুরে করে দিই। আর দোকানে গিয়ে সব থেকে যেটাতে অবাক হলাম, এটা ফ্রিজেও ছিল না জানেন। যেমন ধরুন আমাদের নর্মাল খাবার দাবার দোকানে এমনি র্যাকে রাখা থাকে, সেরকমভাবেই রাখা ছিল। ইনস্ট্রাকশনে বলা আছে শুধুমাত্র 90 সেকেন্ড যদি ঘুরিয়ে নেওয়া হয় মাইক্রোওভেনে তাহলে নাকি হয়ে যাবে। হাতে করে এই যে ভাঙছি, মনে হচ্ছে অনেক সময় আমরা ফ্রিজে যদি ভাত রাখি না ঢাকা দিয়ে, যেরকম হবে সেরকম। এই দেখুন ভেঙে যাচ্ছে, কিন্তু আমাদের সাধারণত হাঁড়ি থেকে ভাত নিয়ে 2 আঙুলে করে এমনভাবে চিপলে যেমন জিনিসটা পেস্ট হয়ে যায় সেটা হচ্ছে না। দোকানে আরও বিভিন্ন রকমের চালের ভাতের প্যাকেট ছিল, একটাতে লেখা ছিল ব্ল্যাক রাইস, একটাতে লেখা ছিল রেড রাইস, একটাতে লেখা ছিল ওয়াইল্ড রাইস, আর এইটাতে লেখা ছিল হোয়াইট রাইস। ব্রাউন রাইসও ছিল, কিন্তু আমি হোয়াইট রাইসটাই নিয়ে এলাম। এদেশের মানুষের প্রধান খাবার বলতে এরা খুব দেখি ব্রেড খায়, ব্রেড খায়, ওটস খায়, বিভিন্ন রকম ট্যাকোস খায়, তারপরে খুব টটিলা খায়। টটিলা বলতে এখানে ওই যে ভুট্টার আটার যে রুটি পাওয়া যায় সেগুলো খায়, তবে ব্রেডটাই বেশি খায়। এছাড়া পিজা বার্গার খেতে তো প্রচণ্ডই ভালোবাসে। ভাতটা এরা মাঝে মাঝে খায়, হয়তো সপ্তাহে একদিন কি মাসে একদিন এরকম। তবে ভাত এরা খায় সেদ্ধ সবজি বা সেদ্ধ মাংস দিয়ে, আমাদের মতো কোনো গ্রেভি বা ডাল দিয়ে খায় না। এই যে ভাতটা গুঁড়ো করলাম, এই দেখুন হাতটা, গোটাটা ভর্তি তেল, প্রচুর তেল দেওয়া আছে। কারণ তেল তো প্রিজারভেটিভের কাজ করে, ওই জন্যই বোধহয় এত তেল দেয়া। এবার মাইক্রোওভেনে 90 সেকেন্ডের জন্য দিয়ে দিচ্ছি। মাইক্রোওভেনে এটা একটাই খাবার ঢাকা দেওয়ার জিনিস কিনেছি টার্গেট থেকে, খাবার দাবার দিয়ে বলছে এইভাবে ঢাকা দিয়ে দিতে, তাহলে নাকি ওভেনের এই রশ্মিটা খাবারের নাকি খাদ্যগুণকে নষ্ট করবে কম। ব্যাস 90 সেকেন্ডের জন্য দিয়ে দিলাম, হয়ে গেছে 90 সেকেন্ড, দেখি এবার কেমন হলো। ওরে বাবা, বেশ গরম। আমাদের যেমন ভাত ফুটলে একটা গন্ধ হয়, এটা থেকে সেরকম গন্ধ কিছু বের হচ্ছে না, তবে কীরকম হলো একবার দেখি। দেখুন গরম করার পরে মোটামুটি একটু ঝুরঝুরে হয়েছে, তবে একটু চিটচিটে ভাবটা বেশি মনে হচ্ছে। দাঁড়া একটা হাতে করে দেখি কীরকম। হ্যাঁ, এবার দেখুন হচ্ছে। গরম করার পরে আমাদের ভাতগুলো যেরকম মাখলে একদম পেস্ট হয়ে যায়, ওরকমভাবেই পেস্ট হয়ে যাচ্ছে। এই দেখুন, দুপুরের তো এখনও রান্নাগুলো হয়নি, দুপুরের রান্নাটা হোক, তাহলে আমাদের তরকারিগুলো দিয়ে এটা খেলে বুঝতে পারবো যে এটা কেমন লাগে। একটা অন্যরকম অভিজ্ঞতা আমারও হলো। দোকানে গিয়ে জানেন আমিও বহুবার দেখেছি এই প্যাকেটগুলো, কিন্তু কখনো সাহস করে আনতে পারিনি যে এই আবার কেমন হবে রে বাবা। কিন্তু আপনারা তো বহুবারই কমেন্টে জিজ্ঞাসা করতেন, ওই জন্য এবার মনে হলো একটা প্যাকেট নিয়েই যাই, না হয় খেতে পারবো না। কিন্তু ভালোই হলো নিয়ে এসে, প্যাকেটের ভাতগুলো কেমন হয় আজকে আমিও তা সামনাসামনি জানলাম। এবার আমি আমার বাড়ির জন্য ভাত বসিয়ে দিচ্ছি। আজকে এই বাসমতি চালের একটু ভাত করব, একটুখানি মুগের ডাল আর একটুখানি আলু পোস্ত। এদেশের লোকেরা খুব একটা বেশি বাসমতি চালের ভাত খান না, যদিও আমরা কস্কো থেকে এই প্যাকেটটা নিয়ে এসেছি, কারণ আমাদের এই দিকটাতে খুব বেশি এশিয়ান বলে ওনারা এই চালটা রেখেছেন। আগে না হলে আমাদের এই বাসমতি চাল দূরে ইন্ডিয়া বাজার থেকে আনতে হতো। এদেশের লোকেরাও কিন্তু এইভাবে জানেন রাইস কুকারে ভাত খায়, কিন্তু এদেশের লোকেরা চাল ধুয়ে যে ভাত বসাতে হয় সেইটা ওনারা আবার বিশ্বাস করেন না। তাদের মতে চাল তো ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে তবেই তো দোকানে বিক্রি হচ্ছে, তাকে আবার আলাদা করে কেন ধুতে হবে। কিন্তু এই কথা আবার আমরাও বিশ্বাস করি না, যতই পরিষ্কারই চাল হোক তাকে 2 বার তো ধোবই, আর ধোবো নাই বা কেন বলুন। এই দেখুন কত নাড়াচ্ছি আর কত সাদা সাদা ধুলো বেরাচ্ছে মনে হচ্ছে, জেনে বুঝে কী করে এটাকে ভাত বসিয়ে দিই। তবে এদেশের লোকেদের রান্নার প্রথম ধাপই হচ্ছে পরিমাণ। প্রতিটি জিনিসই ওনারা মেজারিং স্পুনে অথবা মেজারিং কাপে করে মেপে তারপরে রান্নায় দেন, সে জলই হোক আর নুনই হোক। আমরা যেমন আমাদের মশলাপাতি মোটামুটি আন্দাজে দিয়ে দিই, এখানে এইভাবে ওনারা রান্না করেন না, প্রত্যেকটা জিনিস মেজারিং স্পুনে করে মেপে নিয়ে তারপরে দেন। এই যেমন ধরুন আমরা রাইস কুকারে এই যে ভাতটা বসাচ্ছি, জল দিলাম, চাল দিলাম, মোটামুটি বসিয়ে দিলাম, কিন্তু আমার জায়গায় যদি এদেশের একজন কেউ ভাতটি বসাতেন, ওনারা প্রথমে চাল দিতেন, তারপর জল দিতেন, তারপর একটি আঙুল ঢুকিয়ে দেখতেন যে চালের থেকে জলটা 1 কড়া উপরে কিনা। 1 কড়া উপরে হলে তবে গিয়ে বসাতেন, একটু তার কমও হওয়া চলবে না, একটু তার বেশি হওয়া চলবে না।
চাল ধোয়া জলটা আমি সাধারণত ফেলি না, এটা আমার জবা গাছটার জন্য রাখি। তো চলুন এটাকে দিয়ে আসি, একটু পরেই অবশ্য আবার বৃষ্টি চলে আসবে। আজকে হয়তো না জল দিলেও চলতো, কিন্তু থাক, এটাও সারাদিনের ভাত, ওকেও একটু ভাতটা দিয়ে আসি। আকাশের অবস্থাটা দেখছেন, ঘুটে একদম মেঘ করেছে। ওর বাবা বাচ্চাদের নিয়ে একটুখানি পার্কে গেছে, বারণ করলাম যে বৃষ্টি আসবে আর ঠান্ডাটাও এত বেশি। আসলে অনেকদিন বাচ্চাগুলো পার্কে যায়নি, ওই জন্য একবার নিয়ে গেল। অ্যামাজন থেকে কালকে এইটা এসেছে, খোলা হয়নি এখনও। দেন রান্নাটা বসিয়ে নি, দিয়ে কোনো একটা যখন সেদ্ধ হতে থাকবে তখন এসেটাকে খুলে নেব। ভাত ওখানে ধীরে ধীরে রাইস কুকারে হতে থাক, দেন পোস্তটা বসিয়ে দিই। আলুগুলোকে ছাড়িয়ে নিয়েছি ওই দিকটাতে, এবার ঝপাঝপ করে কেটে বসিয়ে দেবো। এদেশে তো আপনারা জানেন যে লোকজন প্রচণ্ড ক্যালোরি সচেতন, তবে অবশ্য দু ধরনের লোকজনই দেখা যায়। যারা প্রচণ্ড ক্যালোরি সচেতন তারা খুবই সচেতন, আর যারা পাত্তা দেন না তারা একদমই পাত্তা দেন না। তো এই জন্য এখানকার লোকেরা খুব একটা বেশি হোয়াইট রাইস খান না, কারণ হোয়াইট রাইসে একটু ক্যালোরিটা বেশি। এনারা প্রচণ্ড দেখি ভালোবাসেন ওয়াইল্ড রাইস খেতে, তাতে ক্যালোরি খুব কম, ফাইবারও খুব বেশি, তবে রান্না হতে সময় নেয় অনেকক্ষণ, আর খেতেও আবার ততটা ভালো নয়। আলুগুলো ভাজা হতে থাক, দাঁড়ান আমি পোস্তটাকে ততক্ষণে বেটে নিই। আবার এদেশের লোকেদের মধ্যে ভীষণ রকমভাবে কলিফ্লাওয়ার রাইস খাওয়ার প্রবণতা, জানেন? কলিফ্লাওয়ার রাইসটা কিন্তু আবার কোনো রকম কোনো চালই নয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের ফুলকপির যে ফুলটা হয় সেই ফুলটিকে বিভিন্ন রকমের প্রসেস করে গুঁড়ো গুঁড়ো করে বিক্রি করে। জল দিয়ে ফোটালে খানিকটা সেটা ওই ভাতের মতো লাগে, তবে সে খেতে একদমই ভাতের মতো নয়। যারা ভীষণ রকমভাবে শরীর সচেতন মানুষ হন তারা দেখি ওই কলিফ্লাওয়ার রাইসটা খান, ওটিতে ক্যালোরি আবার খুব কম। অনেকেই দেখি ওয়েট লস প্রোগ্রামে থাকেন, তারা তখন এই ভাতটাকে ওই কলিফ্লাওয়ার রাইস দিয়ে রিপ্লেস করে দেন। এই কলিফ্লাওয়ার রাইসটিও ভীষণ জনপ্রিয় একটি ভাত এই আমেরিকায়। চলুন, হয়ে গেছে পোস্তটা বাটা, একটু বেশি করেই বেটে নিয়েছি যাতে আবার আরেক দিনও হয়ে যায়। এটা রেখে দিলাম, এটা কাল কিংবা পরশু করে নেবো। পরশু দিন আবার মঙ্গলবার, সেদিনকে আবার নিরামিষ খাই, সেদিন হয়ে যাবে। একটু নুন দিয়ে ওটাকে ফ্রিজে রেখে দেবো এক সপ্তাহ মতো, দেখি ভালো থাকে ফ্রিজে নুন দিয়ে রেখে দিলে পোস্ত। আমি যখনই বাটি ওই জন্য দুদিন তিন দিনের করে বেটে নিই। ব্যাস নুনটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম, এবার এ চলে যাবে ফ্রিজে আর ও চলে যাবে কড়াইতে। আর এদিকে মুগ ডালটাকেও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে। তবে এই যে উপরে ফেনাটা দেখছেন, এই ফেনাটা ফেলে দেওয়াটা মাস্ট। এটা আমার মা শাশুড়ি দুজনকেই দেখতাম যে যখন ডাল ফুটতো দাঁড়িয়ে থাকতো এই ফেনাটাকে ফেলবে বলে, ওই জন্য আমিও যখন এই ডাল ফুটে একটু দাঁড়িয়ে থাকি এদেরকে ফেলে দেবো বলে। ব্যাস এটা এবার এদিকে সেদ্ধ হোক, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, এবার পোস্তটা মিশিয়ে নেবো। বাচ্চাগুলোর একটু ঝাল ছাড়া তুলে নেবো, দিয়ে আমাদেরটাতে একটুখানি লঙ্কা গুঁড়ো মেশাবো। আজকে যেহেতু একটু আগে আগেই রান্না বসিয়ে দিয়েছি, রবিবার হলেও খাওয়ার সময় একটু করে ডিম ভেজে নেবো। আমি আর মেহা যেহেতু এই সপ্তাহটা খুব ভুগলাম, আমাদের দেখছি এই সপ্তাহটা একটু খিদেটাও কমে গেছে। মাছ মাংস ফ্রিজে থাকলেও ইচ্ছা করলো না আজ ওদেরকে বানাতে, খালি মনে হচ্ছে একটু ঝাড়া ঝাপটা খাই, একটু ভাত ডাল আলু সেদ্ধ, ভাত ডাল একটু আলু পোস্ত, এরকম। ব্যাস বাচ্চাদেরটা তোলা হয়ে গেছে, এবার একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিলাম, একটু যাতে বেশ ঝালঝাল হয়। সর্দির মুখে ঝালটা বেশ ভালোও লাগে খেতে। দিয়ে একটুখানি এবার কাঁচা সর্ষের তেল দেবো, তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। ডালটা ওদিকে সেদ্ধ হয়ে গেছে, এদিকে ফোড়নটার জন্য বসিয়ে দিলাম অল্প একটু তেল, একটুখানি বেশি করে জিরে ফোড়ন দিলাম। মুগ ডালে জিরে ফোড়নটা দেখি বেশ ভালো লাগে। একটু বেশি করে শুকনো লঙ্কা, এই লঙ্কাগুলো খুব ঝাল আছে, অনেকদিন পর এমন ঝালওয়ালা শুকনো লঙ্কা পেলাম। কটা লঙ্কা একটু সরিয়ে রেখেও দিয়েছি বৃষ্টিটা বন্ধ হলে বীজগুলো ফেলবো বলে। ব্যাস ডালে দিয়ে দিয়েছি ফোড়নটা, আর মিনিট পাঁচেক মতো ফুটিয়ে বন্ধ করে দেবো। হয়ে গেল আজকের মতো মোটামুটি রান্না শেষ। চলুন, হয়ে গেছে রান্না শেষ, এবার অ্যামাজন থেকে যে বক্সটা এসেছে ওটাকে খুলি। এখনও গলাটা ধরে ধরে আছে, হয়তো আর কিছুদিন লাগবে ঠিক হতে। এটা ওই অ্যামাজন থেকে আমি কটা ওই মশলা রাখার কাঁচের জার কিনেছি, এখন দেখছি অনেকের বাড়িতেই ওটা আছে, আর ভারী সুন্দর দেখতেও লাগে, বারোটা মতো আছে। আর কিছু ওটার গায়ে চেটাবার জন্য লেবেলও দিয়ে দিয়েছে, দেন খুলি দেখলে বেশ ভালো লাগবে দেখতে। এই দেখুন সাইজগুলো এটা বেশ সুন্দর লাগলো, আর সবথেকে ভালো লাগলো এর ঢাকনাটা, কাঠের কি সুন্দর ঢাকনা দেওয়া আছে দেখুন। মুখের কাছটা বেশ একটু রাবার মতনও দেওয়া আছে যাতে না হাওয়া ঢুকে যায়, দেন এগুলোকে এবার বার করে রাখি। এক্ষুনি এইগুলোতে মশলা ঢালবো না, একবারটি ধুয়ে নেবো তারপরে মশলাগুলো ঢালবো। মাঝে মাঝেই টুকটাকে এই রান্নাঘরের জিনিসগুলো কিনলে মনটা কি ভালো হয়ে যায় বলুন। খুব মারাত্মক কিছু দামির দরকার নেই, কিন্তু মাঝে মাঝে এই ছোটোখাটো জিনিসগুলো ভারী সুন্দর লাগে। আমি এই জারগুলো গ্লাস জার উইথ ব্যাম্বু লিডস বলে সার্চ করেছিলাম, দিয়ে পেয়েছিলাম। ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দেবো, যদি আপনাদের কারো ভালো লাগে আপনারা দেখে নিতে পারেন। খুবই হালকা, একটু সাবধানে ব্যবহার করতে হবে, ভালো লাগছে কিন্তু দেখতে বলুন। বাচ্চাদের এবার খাওয়াতে বসাবো, ওই জন্য ভাবলাম ডিমটা এবার ভেজে নিই। আগের থেকে ভেজে রাখলেও হতো, কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা, তো বড্ড যেন সেই নেতিয়ে যায়। এখন এখানে এত ঠান্ডা, দুপুরে রান্না খাবার যদি আপনি রাতে ফ্রিজে না ঢুকান কাল দুপুর অবধিও তা ভালো থাকে। চলুন, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, মানিককেও খাবার দিয়ে দিয়েছি, এবার দেখি এই আমেরিকান ভাত আমার দেশি পোস্তর সঙ্গে কেমন যায়। এক চামচই নিই প্রথমে, বেশি নিয়ে কাজ নেই, পোস্তটা না হলে নষ্ট হবে। পোস্ত নষ্ট বাবা সহ্য হবে না, একটুখানি ভাত নষ্ট হলে হোক কোনো অসুবিধা নেই।
ধান দেখি কেমন লাগছে খেতে। পোস্তটা কিন্তু ভারী সুন্দর হয়েছে, মানিক বলল দুর্দান্ত হয়েছে। খারাপ না জানেন, একটু বেশি চ্যাটচ্যাটে তবে খারাপ না। একদিন আর দিন যদি একটু শরীর টরি খারাপ থাকে, দু চারটে প্যাকেট বাড়িতে এনে রেখে দিলে কিন্তু মন্দ হবে না। ভাতটা ভাঙার সময় হাতে সেই যে তেলটা লাগছিল, মুখে তেমন খুব একটা কিছু বোঝা যাচ্ছে না, বা তেলেরও অবশ্য সেরকম কিছু গন্ধ পাওয়া যাচ্ছে না। দান এটা খাওয়া যাবে কিন্তু, নিয়ে নিই যেটুকু আছে। আর এটার সঙ্গে তো আমার মনে হচ্ছে একটুখানি ঘি যদি মিশিয়ে নেওয়া যায়, আমাদের যেমন সে আলু সেদ্ধ ভাত খাই একটু চ্যাটচ্যাট করতো, সেরকমই লাগবে। আমি প্রথমে ভাবছিলাম যে ফ্রিজের বাইরে তৈরি করা ভাত প্যাকেটে করে মাসের পর মাস দোকানে আছে, এ না জানি কেমন হবে, কিন্তু অভিজ্ঞতা খুব একটা খারাপ হলো না। কিন্তু চলুন আমি এবার আমার দুপুরের লাঞ্চটা সেরে ফেলি। আমি আর ডিম ভাজা নিলাম না, আমার কেন কি জানি এখন আর একদম আমিষ খেতে ভাল লাগছে না। আমি এই ঝালঝাল পোস্ত আর মুগের ডাল দিয়ে ভারী তৃপ্তি করে খাচ্ছি। ডালের একটা শুকনো লঙ্কাও নিয়েছি, এটাকে বেশ সুন্দর করে ভাতের সঙ্গে মাখিয়ে মাখিয়ে খাবো। চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্রবাসে ঘরকন্নার ভ্লগগুলো যদি আপনার ভালো লাগে, আমার পেজটা আপনি ফলো করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।